বহু আশা নিয়ে ডাক্তারি পড়ার জন্য দেশ ছেড়ে ইউক্রেন দেশে গিয়েছিল রাজ্যের গোমতি জেলার উদিপুর মহকুমার উত্তর চন্দ্রপুর বেলতুলি পঞ্চায়েতের ব্রাহ্মণ পাড়া ছেলে কৌশিকদের কিন্তু তিন মাসের মাথায় পুনরায় ডাক্তারি পড়াশোনা ছেড়ে নিজের প্রাণ নিয়ে ত্রিপুরা রাজ্যের গমতি জেলার উদিপুর মহকুমার উত্তর চন্দ্রপুর বেলতলি পঞ্চায়েতের ব্রাহ্মণপাড়ায় মায়ের গুলি ফিরে আসছে বাইশ বছর বয়সী ডাক্তার পড়ুয়া কৌশিকদের দে এই যুবক ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে কৌশিকের বাবা কার্তিক দে জানান গত বছর বহু আশা করে ছেলেকে ডাক্তারি পড়ার জন্য ইউক্রেন দেশের কিপ শহরে পাঠান দেখানো হয়েছিল গত বছরও সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু এ বছরে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হঠাৎ করে ইউক্রেন দেশের উপর হামলা চালায় রাশিয়া এর ফলে তসনচ হয়ে পড়ে গোটা ইউক্রেন আটকে পড়ে বহু ভারতীয় যুবক যুবতী টিভিতে যখন যুদ্ধের ঘটনা দেখতে পেয়েছে পরিবারের সদস্যরা তখন চিন্তা বেড়ে যায় বাবা মা ও ছোট্ট বোনের যোগাযোগ করার চেষ্টা চালানো হয় কৌশিকের সাথে পরবর্তী সময় কৌশিক তার মা বাবাকে জানায় সে একটি হোটেলে বন্দী রয়েছে এবং সেখান থেকে তাদেরকে বের করার জন্য চেষ্টা চালানো হচ্ছে এই বার্তাটি আজ থেকে তিন দিন আগে দিয়েছিল কৌশিক পরবর্তী সময় বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর দেড়টায় ইউক্রেন শহর থেকে ভারতের উদ্দেশ্যে রোনা দে এক বিশেষ বিমানে ডাক্তারি পড়ুয়া কৌশিক দে বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে রয়েছে কৌশিক ছেলে কৌশিককে একবার দেখার জন্য মা বাবা ছোট বোন উদ্গ্রীব হয়ে আছে ছেলে বাড়ি আসার পথ গুনছে পরিবারের সদস্যরা সেই সাথে যেভাবে তাদের ছেলেকে নিরাপদে দেশে ফিরে আনা হয়েছে তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান ডাক্তারি পড়ুয়া কৌশিকের বাবা কার্তিক চন্দ্র দে যখন এই ঘটনাটা ঘটছে তখন কি আপনারা প্রথম কি কোনো খবর খবর পাইছিলে না আমরা টিভিতে খবর দেখছি দেখে তারা জানাইছে যে এই ঘটনা আমরা তো ভালোই আছি কোনো নিশ্চিন্ত হঠাৎ করে তো যুদ্ধ লাগিয়ে গেল তখন তো আর নিজেও বুঝতে আসে না মনে হয় কি হবো না হইবো এই যে আপনারা যে এই এলাকাটা থেকে একজনই গেছে না অন্য আরো কেউ আছে না আমার এলাকাতে একজন শুধু একজনই আপনার ছেলেই গেছিল ওই জায়গাতে আপনার কি নাম আমার নাম কার্তিক চন্দ্র আপনার ছেলে আপনার কি এক মেয়ে এক ছেলে এক মেয়ে এক ছেলে কি করেন আপনি পেশায় আমি বিএসএনএল এর লাইনম্যান কর্মরত আছি ভিডিও রিপোর্ট সার্চ ডেটা এন্ড